আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত BA/BS অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাত আরা, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায় নিয়ে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি নবম অধ্যায়ে। নবম অধ্যায় আছে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। নবম অধ্যায়ের পাঠ চার নিয়ে আজ আমরা আলোচনা করব। পাঠ চারে আছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। অর্থাৎ পাঠ চারে আছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। তো যে কোনো দেশের জন্য অতিরিক্ত জনসংখ্যা বা জনসংখ্যা স্ফীতি একটি বিরাট সমস্যা। তবে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায়। ইতিমধ্যে অনেক দেশ জনসংখ্যাকে তাদের দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে। এক্ষেত্রে আমরা চীনের কথা বলতে পারি। এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কাও জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে বিশেষ সাফল্য দেখিয়েছে। বিশেষ করে ভারত তথ্য ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নতি লাভ করেছে। যুক্তরাষ্ট্রের মতো দেশের তথ্য প্রযুক্তি খাতের 23% ভারতীয় দক্ষ জনগোষ্ঠীর জনশক্তির ওপর নির্ভরশীল। আমাদের দেশে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে এবং যুবশক্তিকে জনসম্পদে রূপান্তরের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমেরও ব্যবস্থা করেছে সরকার। তা আমরা আশা করতে পারি খুব শীঘ্রই আমরা আমাদের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিভিন্ন কৌশলগুলো কী কী। কৌশলগুলো এখন আমরা জেনে নিব। 1 রয়েছে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার। প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসারের জন্য প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষা নির্ভর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কিংবা সাধারণ শিক্ষার পরিবর্তে প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে পারলে যুবশক্তি পড়াশোনা শেষে বেকার থাকবে না, অর্থাৎ বেকারত্বের হারটা অনেক কমে যাবে। এরপর 2 রয়েছে নারী শিক্ষার প্রসার। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে নারী, কিন্তু আমাদের দেশের নারীরা এখনও পশ্চাৎপদ, তাদের শিক্ষার হার খুবই কম। তাই নারী শিক্ষার প্রসার ঘটাতে না পারলে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে না পারলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা কখনোই সম্ভব হবে না। তাই নারী শিক্ষার প্রসারে সরকারের একটি গুরুত্বপূর্ণ কৌশল বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত নারীদের বিনামূল্যে পাঠ্য বই বিতরণ এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের উপবৃত্তি প্রদান। এছাড়াও নারী ক্ষমতায়নের জন্য সরকার বিভিন্ন চাকরির ক্ষেত্রে কোটা প্রদান করেছে। এছাড়াও নারীদের বিভিন্ন আর্থসামাজিক বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন শিক্ষা প্রশিক্ষণমূলক কর্মসূচির ব্যবস্থা করেছে সরকার। এরপরে 3 রয়েছে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার। স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের জনসংখ্যা মানে জনগোষ্ঠীর যদি স্বাস্থ্য ঠিক না থাকে, স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে তাদের কাজে মন বসবে না, তারা কখনো দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠতে পারবে না। তাই স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য সেবা সকলের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যেমন সর্বস্তরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তারপর হচ্ছে নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত নারী ও শিশু স্বাস্থ্যসেবা ব্যবস্থা, নারী ও শিশু পুষ্টি হার, নারী ও শিশুর পুষ্টি অপুষ্টি রোধে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছে সরকার। এছাড়াও গ্রামীণ পর্যায়ে বিভিন্ন ইউনিয়নগুলোতে যেসব স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেগুলোতে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করেছে সরকার। এছাড়াও স্বাস্থ্য সচেতনতামূলক ও পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম ও কর্মশালার আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর রয়েছে 4 রয়েছে কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ। আমাদের বাংলাদেশের অধিক একটি ব্যাপক জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, কারণ আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এদেশের জাতীয় আয়ের প্রায় অধিকাংশই আসে কৃষিখাত থেকে।
তাই হচ্ছে কৃষিক্ষেত্রে। কিন্তু কৃষিক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কৃষিক্ষেত্রে কৃষকদের অজ্ঞতা, কুসংস্কার ও কৃষকদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির অভাব, উন্নত বীজ সার ও বিভিন্ন ধরনের উন্নত কীটনাশকের অভাব, তাই কৃষিক্ষেত্রে কৃষির আধুনিকায়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কৃষিক্ষেত্রে কৃষিকে প্রযুক্তি নির্ভর করা এবং কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, তারপর হচ্ছে উন্নত বীজ সার ও সেচের ব্যবস্থা করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে যেমন মৎস্য চাষ, তা হাঁস ও গবাদি পশুপালন, সবজি চাষ, এসব ক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে এবং উন্নত বীজ ও সার প্রদানের মাধ্যমে তাদেরকে অধিক উৎপাদনে উৎসাহী করে গড়ে তোলা হচ্ছে। এরপরে রয়েছে 5 নম্বর, রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তারের জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমের ব্যবস্থা করেছে। মৃৎশিল্প, হস্তশিল্প এবং বাঁশ ও বেত শিল্প ইত্যাদিতে বিশেষ করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী ও নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এবং তাদেরকে কম সুদে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে সাহায্য করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কৌশলগুলো আমরা দেখলাম, এগুলো তোমরা বাসায় ভালোভাবে পাঠ্য বইয়ে আমাদের আছে, এগুলো ভালোভাবে রিডিং করে তোমরা আয়ত্ত করে নেবে। এখন আমরা আলোচনা করব এ অধ্যায়, নবম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখে নিই উদ্দীপকে কি আছে। উদ্দীপকটা আমরা ভালোভাবে জেনে নিই। ক্রমিক নং দেশ প্রতি বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে, জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা, মাথাপিছু আয় মার্কিন ডলারে। তো 1 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 35 জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় হচ্ছে 58,030 মার্কিন ডলার। 2 নম্বরে রয়েছে ভারত, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 445 জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় হচ্ছে 1,709 মার্কিন ডলার। 3 নম্বরে রয়েছে বাংলাদেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1,252 জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় হচ্ছে 1,610 মার্কিন ডলার। এখন 1 নম্বরে সৃজনশীল প্রশ্নে 1 নম্বরে রয়েছে 2010 সালে বাংলাদেশ কোন ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘ পুরস্কার লাভ করেছে। 2010 সালে বাংলাদেশ শিশু মৃত্যু হার হ্রাস এক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘ পুরস্কার লাভ করেছে, অর্থাৎ 2010 সালে বাংলাদেশ শিশু মৃত্যু হার হ্রাসের ক্ষেত্রে জাতিসংঘ পুরস্কার লাভ করে। খতে রয়েছে জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়। একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকে জনসংখ্যা নীতি বলে। জনসংখ্যা নীতি একটি দেশের আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়। জনসংখ্যা নীতির মূল লক্ষ্য হল দেশের জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা এবং দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। তো প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যা নীতিটা কি? একটি দেশের যে জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় সেটাই হচ্ছে জনসংখ্যা নীতি। এরপরে 9 নম্বর রয়েছে, উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বড় বাধা কোনটি বর্ণনা করো। উপরের তালিকাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,252 জন লোক বাস করে এবং মাথাপিছু আয় 1,610 মার্কিন ডলার। একটি দেশের উন্নয়নের জন্য জনসংখ্যা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা একটি উন্নত এবং একটি উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও তাদের মাথাপিছু আয়ের তুলনা করলেই বুঝতে পারব। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু সে তুলনায় বাংলাদেশের মাথাপিছু আয় খুবই কম। তাই বাংলাদেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। উদ্দীপকে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটার 35 জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় হচ্ছে 58,030 মার্কিন ডলার, অর্থাৎ
তাদের দেশে জনসংখ্যা ঘনত্ব খুবই কম, কিন্তু তাদের মাথাপিছু আয় খুব বেশি। সে দেশের যুক্তরাষ্ট্রের আর্থসামাজিক অবস্থা খুবই উন্নত এবং সে দেশের জনগণের জীবনমান খুবই উন্নত। তাই উদ্দীপকে দেখা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রের আর্থসামাজিক অবস্থা অনেক উন্নত। তাই উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি, বাংলাদেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। কারণ এই জনসংখ্যা এদেশের জনসংখ্যা একটি দেশের সম্পদ, কিন্তু আমাদের দেশে জনসংখ্যা সম্পদে পরিণত না হয়ে বোঝায় পরিণত হয়েছে। অতিরিক্ত জনসংখ্যা শুধু নিজে একটি সমস্যা নয়, বিভিন্ন ধরনের সমস্যার জন্মও দিচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। যেমন দারিদ্র, বেকারত্ব, মাদকাসক্তি, কিশোর অপরাধের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর জন্ম দিচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। তাই আমাদের দেশে উন্নয়নের পথে বড় বাধা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা বা জনসংখ্যা। এরপরে আমরা আলোচনা করব গ নম্বর নিয়ে। ছকে বর্ণিত দুই রং দেশের অভিজ্ঞতার আলোকে কিভাবে বাংলাদেশ জনসম্পদে সমৃদ্ধ হতে পারবে বলে তুমি মনে করো, মতামত দাও। ও ছকে বর্ণিত দুই রং দেশে আছে ভারত, যার প্রতি বর্গ কিলোমিটারে 445 জন লোক বাস করে এবং যাদের মাথাপিছু আয় 1709 মার্কিন ডলার। ভারত ও বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, পাশাপাশি দুটি রাষ্ট্র। এদের আবহাওয়া ও পরিবেশ প্রায় একই রকম। ভারত একসময় এখনকার মতো এতটা উন্নত ছিল না, কিন্তু উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এদের বিশাল জনসংখ্যাকে তারা জনসম্পদে পরিণত করেছে। বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জনগোষ্ঠীটিকে তারা দক্ষ করে গড়ে তুলেছে। তথ্য প্রযুক্তি খাতে তাদের সাফল্য ব্যাপক। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের তথ্য প্রযুক্তি খাতের 23% ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল। তাই ভারতের মতো বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে সমৃদ্ধ করতেও বাংলাদেশকে কিছু গুরুত্বপূর্ণ কৌশল গ্রহণ করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে, নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে, বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটাতে হবে, কারিগরি শিক্ষার প্রসার, কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে, স্বাস্থ্যসেবা ও পুষ্টি খাতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে সরকারকে। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, কৃষির আধুনিকায়নের মাধ্যমে কৃষিক্ষেত্রে যাতে ব্যাপক জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় সে ব্যবস্থা সরকারকে করতে হবে। এদেশের গ্রামীণ জনগোষ্ঠী, অশিক্ষিত সব ধরনের জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে যদি দক্ষ করে গড়ে তোলা যায়, তাদেরকে যদি জনসম্পদে পরিণত করা যায়, তাহলে এদেশ অনেক উন্নত হয়ে যাবে। এছাড়াও এদেশের যুব শক্তিকে কারিগরি প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে। তাদেরকে জনসম্পদে পরিণত করার জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলেই ভারতের মতো বাংলাদেশও তাদের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আমাদের দেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার যে কৌশল, 5টি কৌশল নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা এই কৌশলগুলো ভালোভাবে বাসায় রিডিং করে নিবে এবং আরও যেসব কৌশলগুলো রয়েছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবে। এছাড়া আমরা যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম, এটা তোমরা বাসায় ভালোভাবে করবে এবং তোমরা বারবার অনুশীলন করবে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।